বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় ক্লাস ফোরের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। ঈদের পর এটি তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আজকে তোমাদের আমি পড়াবো বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রে আজকে যেহেতু প্রথম ক্লাস, সেই হিসেবে আমি তোমাদেরকে একটি সুন্দর একটি কবিতা পড়াবো, সেটি হলো কাজলা দিদি। কাজলা দিদি কবিতাটি তোমাদের শব্দার্থ সহ বাক্য গঠন তোমরা শিখবে, মূলভাব এবং কবি পরিচিতি। শেখার পর এগুলো তোমার মূলভাব এবং কবি পরিচিতি খুব ভালোভাবেই শিখবে। তোমাদের আমি শব্দার্থ সহ বাক্য গঠনগুলো আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে সুন্দরভাবে শেয়ার করে দেবো। তোমরা ওখান থেকে তোমরা নোট করে নেবে, নোট করে এগুলো একটু শিখে নেবে। এখন আসো আমরা কাজলা দিদিটা পড়ি। কাজলা দিদি কে লিখেছেন? যতীন্দ্র মোহন বাগচি। তোমরা এইটি গান আকারেও পড়েছ, ছোটোবেলা থেকেই পড়ে আসছো, হয়তো বা জানতে না। এটি একজন একটা ভাই ওর বোনকে নিয়েই কথাগুলো বলে, যার বোন বেঁচে নেই, কিন্তু ওর বোনের প্রতি ওর এতই মায়া মমতা ভালোবাসা, ওর বোনকে কখনোই ভুলতে পারে না। কিন্তু ওর মা ওর কাছ থেকে আড়াল করতে চায় যে ওর বোন নেই, কিন্তু ওর মা ওকে বলে যে ওর মা ওর বোন আছে, এখানে আছে, ওখানে আছে। এভাবেই দেখো কবিতাটি পড়ো। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলা কাতলা দিদি কই। অর্থাৎ ওকে যে গল্প বলতো ওর বোন, বড় বোন, খুব ভালোভাবেই, তো ওর কাছে ওই বোনের কথা সবসময় মনে পড়ে। যখন চাঁদের বাঁশবাগানের উপর চাঁদ দেখতো, তখন ওর কাছে ওর বোনের স্মৃতি খুব ভালো ভেসে উঠতো। এখন পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। কবিতাটি আসলে খুব সুন্দর। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো, খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মাড়াস নেমা পুকুর থেকে আনবি যখন জল, ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই, বেড়ার ধারে পুকুর পারে ঝিঝি ডাকে ছোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। এখন তোমাদের তোমরা এই কবিতাটি আসলে কবিতাটি তোমরা যত পড়বে তত পড়তে ইচ্ছে হবে। এটি আসলে খুব সুন্দর কবিতা। ওর ভাই বোনের একটা মায়া মমতা, বা তোমার ওর যে ছোট্ট বোনটি, বা তোমার বোনের সাথে বোনের যেই মিল, একজন একটা বোন আর একটা বোনের সাথে সব নিজের যে সব সব কথা বলতে পারে, খেলতে পারে, খেলার সাথী। তা আসলে ওর বোনটি কোথায় হারিয়ে গেল, যার কারণে ছোট বোন সবসময় অস্থির থাকে যে আমার বোন কোথায়, আমি ডাকি মা তুমি কেন চুপ করে থাকো, আমি ডাকছি কিন্তু আমি যখন আমার বোনের কথা বলি তখন তুমি কেন তোমার আঁচল দিয়ে মুখ ঢেকে রাখো। আসলে ওর অনেক প্রশ্ন মনে। এখন আসো আমরা মূল ভাবটা একটু পড়ি। ছোট বোনটি সারাক্ষণের সাথে ছিল কাজলা দিদি, অর্থাৎ তার বড় বোন। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, কিন্তু সে জানে না, বোঝেও না। প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন আসে না, তা জানতে চায় মায়ের কাছে। মা উত্তর দিতে পারেন না, মা লুকিয়ে মুখ লুকিয়ে কাঁদেন, কারণ মার তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু ছোট মেয়ের কাছে, যেহেতু ছোট বোনটা তার বড় বোনকে খুব বেশি পছন্দ করতো, তাই ওই তোমার দুঃখটা প্রকাশ করার সাহসটা মা পাচ্ছে না। এখন তোমাদের যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলে এবং নতুন বাক্য লিখি, অর্থাৎ শব্দার্থ সহ বাক্য গঠন। এখন শ্লোক
গল্প বলে যিনি, তো জোনাই, জোনাকি পোকা, দিদি, বুবু বা বড় বোন, নেবু মানে লেবু, ভুঁই চাপা, চাপা ছোটো ছোটো চাপা ফুল, মার আসনে পাড়া না দেওয়া, এগুলো তোমরা এখানে পেছনে পাবে। কিন্তু তোমরা যদি নিজেরা বাক্য গঠন শব্দার্থ সহ বাক্য গঠনগুলো নিজেরা পারো তো ভালো কথা, আর পারো না পারো আমি তোমাদেরকে গ্রুপে এটি নোট আকারে শেয়ার করে দেব, তোমরা সেখান থেকে শিখে নিতে পারবে। এরপর তোমাদের এই বাক্য গঠন শেখার পর অবশ্যই মূল ভাবটা পড়বে। এখন আমরা আসো তোমার যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে একটু জানি, অর্থাৎ কবি পরিচিতিতে। 1878 সালে 27 নভেম্বর যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবিতা রচনা ছাড়াও মানসী এবং পূর্বাচল পত্রিকা সম্পাদন করেন। পল্লীপ্রীতি তার কবিতার বৈশিষ্ট্য, অর্থাৎ তিনি সবসময় তোমার ওই গ্রামের বৈশিষ্ট্য নিয়েই তোমার কবিতা লিখতেন। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে লেখা কেয়া, বন্ধুর দান ইত্যাদি। কাঁচলা দিদি কবিতাটি কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এটি একটি কাব্যগ্রন্থের একটা অংশ, একটি কবিতা। কবিতাটি কাঁচলা দিদি কবিতাটি তিনি লিখেছেন কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থ থেকে। 1948 সালের 1 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। তাহলে উনি অনেক পুরাতন, কিন্তু দেখো ওনার কবিতাটি এখন ওনাকে বাঁচিয়ে রেখেছে। তাহলে কিছু কিছু মানুষ আছে যে আসলে কখনো হারিয়ে যায় না, বেঁচে থাকে তার কাজের মধ্যে, এটাই তার প্রমাণ। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো, তোমরা ভালোভাবে পড়বে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।